রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে বিক্ষোভকারীদের বঙ্গভবনে প্রবেশের চেষ্টার ঘটনা ও পুলিশ সদস্যদের উপর হামলার পর থেকে আরো জোরদার করা হয়েছে নিরাপত্তা। বঙ্গভবনের প্রধান ফটকের সামনে ব্যারিকেড ছাড়াও দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া। এপিবিএন, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে সশস্ত্র অবস্থায় দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে এফএসআই, জল কামান সহ রায়ট কার। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। শফিকুল বলেন, যারা এই দাবিতে বিক্ষোভ করছেন তাদের আমরা বারবার বলছি, তারা যেন বঙ্গভবনের আশপাশ থেকে সরে যান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবন বা অন্য কোথাও কোন ধরনের বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নাহিদ বলেন, জনগণের মেসেজ আমরা পেয়েছি, আলোচনার মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্তে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে নিউ মার্কেট মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার বেলা ১২টার পর সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর আগে একই দাবিতে গেল সোমবার সায়েন্স ল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযোগের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলামের কাছে পাঠানো হয়েছে। বুধবার এই তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এনোস আলী আকন্দ রিট দায়ের করেন। এনোস আলী বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদে এমপিরা কোন বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারেন না, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন জনগুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিতে পারেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট এই রায় দেন। আদালতে তারেক রহমানের পক্ষের আইনজীবীরা জানান, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের উপকূলীয় বিভিন্ন এলাকার আকাশ মেঘলা রয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে উপকূলের বিভিন্ন এলাকায়। রাতে বৃষ্টি আরো বাড়তে পারে। বুধবার সকাল ১০টার দিকে ঘূর্ণিঝড় দানার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।